আপনার সমস্যার আসল সমাধান করাই তো আমার কাজ। যত দ্রুত সম্ভব ব্রো, আমি এর প্রতিশোধ চাই। যত টাকা লাগে আইল পে ইউ। অতি দ্রুতই হবে। তার আগে আমার মেয়েটার বায়োডাটা লাগবে। তবে এটা কিন্তু যে কোনো সাধারণ বায়োডাটার মতো না, মানে ওই বাপদাদার 14 কোষের পরিচয় আমার দরকার নাই ব্রো। ইউ নো ইয়া আই মিন কি ধরনের বায়োডাটা? এই এই যেমন ধরেন সে কি খেতে পছন্দ করে, যেমন আইসক্রিম নাকি কচুরলতি, বেস্ট ফ্রেন্ডকে কুত্তা না বিলাই, তারপরে সাথে সাথে সদ্য ইনফরমেশন, যেমন ধরনের ওর বর্তমান স্ট্যাটাস কি, বর্তমান অবস্থান কোথায়, এবং তার সাথে একটা সদ্য তোলা ফাইবার ছবি। তোর কি মনে হয় মা আমাকে বিয়ের জন্য প্যারা দেয় না? আমাকেও প্যারা দেয়, কিন্তু আমি মাকে বুঝিয়েছি আমি তোর মতো এরকম বাড়ি ছেড়ে চলে আসি। তার মানে আকার ইঙ্গিতে তুই আমাকে এটাই বলতে চাচ্ছিস যে তোর এখানে আসাটা আমার ঠিক নয়। ফাইন, আমি চলে যাচ্ছি। কি আসছিস তুই? আমি আরে কখন আমি এই কথা বললাম? কি পাগলামি করছিস? দেখ, আমাকে তো ইঙ্গিয়ে ভিঙিয়ে কিছু বোঝানোর কোনো দরকার নেই। অ্যাটলিস্ট তোর সাথে তো আমার রিলেশন না। তোর এখানে আসার জন্য যদি তোর কোনো প্রবলেম থাকে আমাকে বল, আমি চলে যাচ্ছি, থাকবো না। বাবা, কোনো প্রবলেম নেই, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম শুনি? তুই আঙ্কেলকে ফোন দিয়ে বল তুই আমার এখানে এসেছিস, ভালো আছিস, দ্যাটস ইট। না, বলবো না। দেখ, তুই না বললেও আমি এখনই ফোন করে বলে দিচ্ছি। এই বয়সে ওনাদেরকে এই ধরনের টেনশনে রাখার কোনো মানে আছে? আবার হাসছিস কেন? আমার তো মনে হচ্ছে আমার বাবার থেকে তোর টেনশন বেশি। মেরি মা, আমি একটু আগে বাবাকে এসএমএস করে জানিয়ে দিয়েছি যে আমি তোদের, তোর বিশ্বাস না হলে আমি তোকে মোবাইল দেখাই। ওকে ওকে, বিশ্বাস করবো। এই তো গুড গার্ল, এই কথা তুই আমাকে আগে বললেই পারতি। নে, এখন খাওয়া শেষ করে ম্যারাথন ঘুমবে। হ্যাঁ, ঘুম তো দিব, কিন্তু তোকে ধরে তাপ। ও বাবা রে, আমাকে একটু জ্বরে ধরিস না। ও মা, আয় থাক থাক থাক, শেষ কর। এই এটা কিন্তু মজা রে। মজা তো হবে, আমার মা রান্না। এই জন্য বললাম চল বাবা মা এক্সচেঞ্জ কর। ইম্পসিবল, মাই মাদার ইজ মাই বেস্ট মাদার। ডক্টর লিনার কি অবস্থা? আপনি পেশেন্টের কি হন? হাজব্যান্ড, শি ইজ ওকে, তবে জানটা বাঁচাতে পেরেছি, যাতে করে এখান থেকে বের হয়ে আবার সুইসাইডের অ্যাটেম্প নিতে পারে। দেখুন, আজকাল এই জাতীয় কেস প্রচুর আসছে, মানুষের ধৈর্য শক্তি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। আমি ডাক্তার হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসাবে আমি ভীষণ আশঙ্কিত। আপনার ওয়াইফ কেন এমন করলো আমি জানি না, বাট আমি অনুমান করতে পারি। দাম্পত্য কলহ, কেরিয়ার নিয়ে হতাশা, এই জাতীয় কারণে, রাইট? সামান্য একটা সমস্যা হলো আর সাথে সাথে জীবন দিতে হবে? জীবনের কোনো মূল্য নেই? এরা কেন বুঝতে চায় না, কেউ যখন মারা যায় একা মারা যায়, পুরো পরিবার মারা যায়। সরি ডক্টর। আমিও সরি, আমি আপনাকে ঈশ্বরকে বলতে পারছি না। এনিওয়ে, অপারেশন সাকসেসফুল, তবে 8 ঘন্টা আগে কিছু বলতে পারবো না। ডাক্তার সাহেব, আসলে দোষটা পুরোপুরি হাসেন। না না, আমি তাকে দোষ দিচ্ছি না, আর এটা আদালত নয়, আমি একজন ডাক্তার, পেশেন্টের স্বার্থেই আমি কাজ করি। উনি সহমত নিয়ে আসছিল বলেই আমি ওয়াশ করতে পেরেছি, তা না হলে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমরা তাহলে এখন উঠি। ওকে, বলেন। আপনার বাসায় ফিরে যান, আমি আছি। না, অসুবিধা নেই, হাতে অত কোনো সুবিধা হচ্ছে না।
আপনি বাসে গিয়ে রেস্ট করুন, জ্ঞান ফিরলে আমি জানাবো। বাবা একটা কথা, কি হয়েছিল সেটাই তো। হ্যাঁ, সবসময় যা হয় তাই হয়েছিল। ওর ধারণা আমি সবসময় বাড়াবাড়ি করি, আসলে না থাকে। থাকবে কেন, এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তবুও আসলে আমার মনে হয় কি জানেন, শুরু থেকেই ও আমাকে পছন্দ করেনি। তুমি? আমি সবসময় ওকে বুঝতে চেষ্টা করেছি অনেস্টলি, কিন্তু আপনি গাড়ি নিয়ে এসেছেন তো, নাকি আপনাকে ড্রপ করবো? না না, গাড়ি আছে, আপনি আর দেরি করবেন না, এমনিতেই প্রেশারের পেশেন্ট। রাতের বেলা আপনাকে জানাতাম না, কিন্তু হঠাৎ এমন। না না ঠিক আছে, কোনো দরকার হলে আমাকে জানিও। তোর হামিদ জামান স্যার, স্যার স্যার কি হয়েছে? উনি মারা গেছে। বলছো মা তুমি এটা? স্যার মারা গেছে মানে? হ্যাঁ, তুই নিজে গিয়ে দেখ না, টিভিতে স্ক্রল যাচ্ছে, কাল রাতে একদম লোক ওনার বাসায় হামলা করে। ও মাই গড, নিপা আমার খুব ভয় করছে, তোর কিছু হবে না তো? আমার কেন কিছু হবে? উনি কালই না তোকে ডেকে পাঠিয়েছিলেন। তো এটার সাথে আমার কি সম্পর্ক মা, তুমি বুঝতে পারছো? তার নেই, যার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে। মানে তুই আজকে আর বাসা থেকে বের হোস না। এটা হয় না মা, আমার আমার অফিসে যেতে হবে, আমার আমার অফিসে জরুরি কাজ আছে। আমার স্যার স্যার নেই, আমি যাবো না। এটা এটা হয় না মা, এটা হতে পারে না। দেখ তোর এসব ঝামেলা যাওয়ার দরকার নেই মা, আমার কিচ্ছু হবে না, আমি বললাম তো, প্লিজ। কি শুনবো তোমার কথা, রোজ রোজ একই কথা। কি মানিয়ে নিচ্ছ? আমি মেনে নিচ্ছি না, সব তুমি মানিয়ে নিচ্ছ। তোমাকে মানতে কে বলছিলাম, চাইনি তুমি মানো, তোমার তো মানার দরকার নাই, আমি বলি নাই। Thank you.
হুট করে চলে যাওয়া যায়? প্লিজ তুই বল, তোর থাই ভিসা আছে না? হ্যাঁ আছে। সাথে পাসপোর্ট আছে? আছে। ওয়েট, তুই কি থাইল্যান্ডে যাওয়ার কথা? হ্যাঁ, আমরা থাইল্যান্ড যাচ্ছি। আমি কিন্তু তোর কোনো কথা বুঝতে পারছি না। শোন, আমাকে এক্ষুনি যেতে হবে। তুই যদি আমার সঙ্গে যেতে চাস তাহলে তুই এক্ষুনি রেডি হয়ে যা। তুই ভেবে চিন্তে ভাবি আমাকে রওনা করতে হবে। আচ্ছা শোন, তুই তো আমার এখানে ছুটি কাটাতে এসেছিল, রাইট? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই যাবি না, আমি একাই যাচ্ছি। তো অস্থির হওয়ার কি আছে? আমি কি বলেছি আমি যাবো না? তুই যে যাবি সেটাও তো বলছিস না। আচ্ছা লিসেন, আমার একটা ব্রেক দরকার, আমি জানি। হ্যাঁ, তোর সাথে গেলে হয়তো সেই ব্রেকটা পাবো, বাট এই হুট করে টিকিট টুকিট এই সব কিছু, টিকিট ফ্লাইট কীভাবে যাবো ওই সব তুই আমার উপর ছেড়ে দে। ওকে ওকে ফাইন, কনফার্ম, ডান, দ্যাটস ইট। এখন তাহলে আমি তোকে ঘন্টা চারেক সময় দিতে পারবো। তোর যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে তুই সেরে নে, আমি একটু অফিস যাবো, দেন আমি তোকে পিক করবো। কোথা থেকে পিক করবো তুই সেটা আমাকে জানিয়ে দিবি, ঠিক আছে? চার ঘন্টা কীভাবে কি হঠাৎ করে এই সব কিছু আমি কীভাবে কী করবো? প্লিজ, এত বোঝার তো কিছু নেই, তুই রেডি হ। আর আর আঙ্কেলকে একটু জানিয়ে রাখিস। ওকে, আমি এখন অফিসে যাচ্ছি, বেরোলাম। আমাকে একটু অফিস ছেড়ে বেশি বাইরে যেতে হয়েছে। মানে হঠাৎ কিসের ট্যুর? মানে হঠাৎ করেই। কোথায় যাবে? থাইল্যান্ড। থাইল্যান্ড? এত দ্রুত? মা তুমি চিন্তা করো, মানে আমি আগে বলে রেখেছিলাম অফিসে, অফিসে আসলে সব ব্যবস্থা করে দিয়েছে। তোকে যে কি বলবো মা, একদিকে তোর হামিদ স্যার খুন হলেন, এখন তুই আবার দেশের বাইরে যাচ্ছিস। মা, তার ওই ঘটনার সাথে আমার ছাড় তো কোনো সম্পর্ক নেই। তুমি কেন খামাখা এত টেনশন করছো মা? আচ্ছা আর টিপ, ও কি করবে? টিপ টিপ আমার সঙ্গে যাবে। আর মা, আমি তো অলওয়েজ তোমার সাথে কন্ট্যাক্ট রাখবই, এর মধ্যে যদি কেউ আমার খোঁজে আসছে তাহলে তুমি বলবে থাইল্যান্ডে গেছিস। রাইট মা, সাবধানে থাকিস মা। আমি তো থাকবোই, তুমিও সাবধানে থেকো মা। আমার আর কি, আগেও তো থেকেছি। হ্যাঁ তা থেকেছো, কিন্তু এবার কেন জানি তোমার জন্য একটু বেশি চিন্তা হচ্ছে মা। আর তুমি তো বললেও আমার সাথে যাবে না। আমার এসব প্লেন ট্রেনের জার্নি একদম ভালো লাগে না, দম বন্ধ বন্ধ লাগে। আমি জানি মা, সেই জন্যই তো তোমাকে নিয়ে যাচ্ছি, না তুই এভাবে বলছিস কেন? আসলে কি কোনো ঝামেলা? না না মা, কোনো ঝামেলাই না। তবুও মানে তোমাকে ফেলে যেতে ইচ্ছা করছে না, এইটাই।
আচ্ছা বাদ দাও এসব কথা, আমার বেরোতে হবে মা। তুই কি এখনই সবকিছু নিয়ে বেরিয়ে যাবি? হ্যাঁ, আমি একবারে লাগেজ নিয়ে বেরোয় যাচ্ছি। ঠিক আছে মা, সাবধানে যাস। মা শোনো, আমি তোমাকে একটা নাম্বার দিয়ে যাব, কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ওই নাম্বারে ফোন করবে, ঠিক আছে? কেন, কোনো ঝামেলা হতে পারে? মা আমি তো বলছি না ঝামেলা হবে, কিন্তু মানে ঝামেলা তার বলে কই আসে না, তাই না মা? তুমি ভালো থেকো, সাবধানে থেকো, আর আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনাদের যা বলার এখানে বলেন, আপনার যদি বেশি বারবার করেন আমি কিন্তু এখন চিৎকার করবো। চিৎকার করবেন? এত কথা কেন জিজ্ঞেস করছেন আপনারা? যা বলছি তার উত্তর। না, আপনি একা যাচ্ছেন না। আপনাকে পুলিশের লোক? প্রশ্ন আপনি করবেন না, আমরা করব। আর আপনি এই মুহূর্তে যদি গাড়িতে না ওঠেন আমরা কিন্তু জোর করতে বাধ্য হব, সেটা নিশ্চয়ই ভালো হবে না।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.